नमस्कार बंधुरा आशा करছি তোমরা ভালো আছো। তোমরা দেখছো অ্যাবাকাস টেকনিক্যাল এডুকেশন পয়েন্ট। আজ আমরা ডাব্লিউবি কনস্টেবল 2020 যে ফাইনাল এক্সামটা হয়ে গিয়েছিল এবং 9 তারিখ যার অ্যান্সার কি পাবলিশ করেছে তার ডেট নিয়ে আলোচনা করব এবং কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি এক্সামে ডেট নিয়ে আলোচনা করব। তাহলে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করো। প্রথমত যারা ফাইনাল রেজাল্টের জন্য অপেক্ষা করছে বা কিছু নাম্বার হয়তো কমে গিয়েছে, কারোর বেড়ে গিয়েছে, সেক্ষেত্রে কত কাট অফ যাবে বা যেতে পারবে আমি এর জন্য একটা ভিডিও করেছি, সেটা ডেসক্রিপশানে দিয়ে রাখবো, তোমরা একটু ফলো করে নিও, দেখে নিও। আর অযথা টেনশন করতে হবে না, যারা 45+ আছে ইউয়ারদের ক্ষেত্রে তারা সেফ জোনে আছে, কিন্তু 48-49 হলে খুব ভালো হয়, কারণ ইন্টারভিউ মার্কসটাও ম্যাটার করে। সে ঠিক আছে, ব্যাপারটা হলো কবে এখন রেজাল্ট ডেটটা বেরোবে। সেক্ষেত্রে আমাদের কাছে যতদূর খবর আছে সেখানে আমরা বলতে পারি যে 26শে জুন থেকে 9 জুলাই, মানে জুন মাসের লাস্ট উইক থেকে জুলাই মাসের সেকেন্ড উইক পর্যন্ত খুব ইম্পর্টেন্স ডে, এইগুলোর মধ্যে তোমাদের রেজাল্ট দিয়ে দিতে পারে এবং কনফার্ম নিউজ আমরা পেলে তোমাদের বলে দেবো। আমাদের যেভাবে বলা হয়েছে, যে যাদের কাছে আমরা ইনফরমেশান নিয়েছি তারাও আমাদের বলছে 26শে জুন, বলছে জুন মাস লাস্ট উইক থেকে আর 9 জুনের মধ্যে, মানে জুলাই সেকেন্ড উইকের মধ্যে রেজাল্টটা আপলোড হতে পারে আপনাদের আমাদের ওয়েবসাইটের মাধ্যমে। ঠিক আছে, তো সেটা নিয়ে টেনশন করতে হবে না। যাদের দেখতে পাচ্ছ 45+ হচ্ছে তারা ইন্টারভিউর জন্য প্রিপারেশন শুরু করে দাও, কারণ ইন্টারভিউ খুব বড় ম্যাটার করে। 15 নম্বর ইন্টারভিউ, এখানে 12-13 একটু খাটলে, ভালো করে খাটলে 12-13 তোলা যায়। ঠিক আছে, কারণ যাদের স্কোর কম আছে তাদের তো একটু ইন্টারভিউ স্কোরের উপর ম্যাটার করতেই হবে, যাদের স্কোর হাই আছে তাদের 10, 8, 9 পেলেও অসুবিধা নেই। তো রইল সেকেন্ড আমাদের কলকাতা পুলিশ কনস্টেবলের প্রিলিমিনারি এক্সাম ডেট। তো কলকাতা পুলিশ আমাদের এক্সাম হওয়ার আগে একটা কথা বলতে পারি, যে কলকাতা পুলিশ এক্সামটা খুব টাফলি কম্পিটিশান হবে। সেক্ষেত্রে তোমাদের নিজেদেরকে প্রিপেয়ার হতে হবে। আমি বারবার বলছি, এখানে এক্সাম প্যাটার্নটা আলাদা করেছে। ঠিক আছে, সেক্ষেত্রে ফাইনালে ইংলিশ কমিয়ে দিয়েছে, জিআই ম্যাথ বাড়িয়েছে। সেই জন্য বলছি আমি প্রিপারেশান ভালো করে করো। এই কলকাতা পুলিশের কাট অফ হাই যাবেই যাবে। এখানে তোমাকে 41, 25, 26 কোনো এসব কোনো কাট অফ হবেই না। ডাব্লিউবি যত এক্সাম নিক, ডাব্লিউবি বোর্ডের দ্বারা এক্সাম হলেও তবু ডাব্লিউবি বোর্ডের মতন এক্সাম কাট অফ যাবে না। আর সিট যেহেতু একটু বেড়েছে, মেয়েদের অপরচুনিটিও বাড়িয়েছে, সময়ের সাথে সাথে তাদের ভ্যাকেন্সিটাকেও বাড়িয়েছে। সেক্ষেত্রে কলকাতা পুলিশের এক্সাম যদি বলতে পারো সেপ্টেম্বরের লাস্ট উইক, মানে ওই 25 তারিখ থেকে এরকম কিছু পড়ছে সামথিং, লাস্ট উইক হওয়ার একটা চান্সেস আছে। আর তা না হলে নভেম্বরের মিডিল উইক হবে, কারণ এই মিডিল যে তুমি যদি বলো আমাকে অক্টোবরে কেন বলছি না আমি, অক্টোবরে কেন হবে না, অক্টোবর একটাই কারণে, অক্টোবরে ফুল তোমার পুজো আছে, পুরোপুরি ওই মাসটা পুজো আছে, দুর্গা পুজো, ফেস্টিভ্যাল মানে দীপাবলি, অনেক কিছু আছে। সেক্ষেত্রে চান্সেস হওয়াটা খুবই কম। তুমি সেপ্টেম্বরে লাস্ট উইক ধরে রেখে চলো, নিজের প্রিপারেশান বাড়িয়ে চলো। ঠিক আছে, আর তা নাহলে নভেম্বরে মিডল উইকে এক্সাম হচ্ছে। এবং আমার চ্যানেলে কলকাতা পুলিশের প্র্যাকটিস সেটগুলো আসছে, ফলো করো, অধ্যাভিত্তিক ক্লাস আসছে। তোমরা যত ফলো করবে তাহলে আমারও ইন্সপায়ার হবে, মনে আশা জাগলে ভালো ভালো তোমাদের ফরম্যাটের মাধ্যমে তোমাদের কোশ্চেন অ্যান্সারগুলো দেবো, তোমরা দেখতে পাবে অনলাইন আর এমসিকিউ। আর মনে রাখতে হবে এটা কলকাতা পুলিশ এক্সাম, এখানে যা তা জিনিস পড়লে হবে না, এখানে টপিক ওয়াইজ এবং বাছাই করা জিনিস পড়তে হবে, বুঝেছো। সেক্ষেত্রে পড়াশোনাকে চালিয়ে চলো আর সেপ্টেম্বরের লাস্ট উইকটা ধরে পড়াশোনা করো। আর ভিডিও আসছে চ্যানেলে, ভিডিওগুলো লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো এবং দেখো।